যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের উপর কোনো হস্তক্ষেপ না করে ইনশাআল্লাহ অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। আমি আশাবাদী এই আসন্ন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন পরিচালিত হবে। আমার মনে হয় যে মানে সরকার ঘোষণা দেওয়ার আগে যে এককভাবে নির্বাচন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা যে শুধু নৌকা পেয়ে নির্বাচন করবে ওই মানে ভোটারদের যে আগ্রহটা ছিল, কিন্তু সরকার যখন ঘোষণা দিয়েছে যে হ্যাঁ নৌকার প্রার্থীর সাথে আরেকজন প্রার্থী বাড়লে মনে হয় যে স্বতন্ত্র প্রার্থী যদি নির্বাচন করে তাহলে আপনার ভোটার সংখ্যাটা আরও দ্বিগুণ বাইরে যাবো। এখন মানে আমরা বিভিন্ন জায়গায় দেখি তো যে সমালোচনা করতেছে যে আগে যে শুধুমাত্র নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যক্তির যারা নির্বাচন করতো তাদের থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন যারা আসবে তারা অবশ্যই 100% ভোটার সংখ্যা বাড়বে। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাচ্ছি, তা আপনার কী মনে হয় যে এই যে নির্বাচনে যে স্বতন্ত্র প্রার্থী যারা অংশ নিচ্ছে তাদেরকে তাদের যে অংশগ্রহণ করাতে ভোটার সংখ্যা কি বাড়বে? জি জি, এটা তো অবশ্যই বাড়বে বোঝা যাচ্ছে, তাই না? তো আগে একটা প্রার্থী ছিল, এখন যেহেতু অনেকগুলো প্রার্থী আসছে তো সবারই তো জনপ্রিয়তা আছে, তার সবার ভোটগুলোই তো কাউন্ট হবে। তো আমরা সবাই আশাবাদী সুষ্ঠু একটা নির্বাচন হবে, হ্যাঁ সঠিক মতো সবাই ভোটটা দিতে পারবে, তো এটা নিয়ে আমরা আশাবাদী আর কি যে ভোট সংখ্যা বাড়বে আর কি। ধন্যবাদ আপনাকে। আমার ডান দিক থেকে আরো কয়েকজন শিক্ষার্থী রয়েছে, আমি প্রথমেই একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে তারা যে একটা জিনিসটাই বলেছে যে ভোটার সংখ্যা বাড়বে, আপনার কি মনে হয়? দেখুন, যে বর্তমান যে সরকার যে তারা যে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ থেকে, হ্যাঁ, আর তার পাশাপাশি আপনার প্রতিনিধিত্ব করার জন্য স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে সরকার ইতিমধ্যে বলেছে যে শুধু আওয়ামী লীগ থেকে যারা নির্বাচন করবে তারা শুধু মানে ফিল্ডে একা যেন বিজয়ী না হয় তাদের সাথে কম্পিটিশন করার জন্য অবশ্যই তাদের অন্যান্য দলকে তাদেরকে মানে বলছে দেওয়ার জন্য। কিন্তু দেখেন, ভোট কেন্দ্রের পরিবেশ যদি ঠিক থাকে, যদি সরকার এককভাবে যদি কোনো পক্ষ না নেয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের সবাইকে সুযোগ সুবিধা দেয়, সেক্ষেত্রে আমি মনে করি যে ভোটারদের আলটিমেটলি সে ভোট দিতে যাবে শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত পরিবেশ ঠিকঠাক থাকে অবশ্যই যাবে। আমি আশাবাদী এই আসন্ন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন পরিচালিত হবে। আপনার কী মনে হয়, তারা সবাই বলেছে যে এই নির্বাচনে শত প্রার্থী বেশি হওয়ার কারণে ভোটার বাড়বে, আপনার কী মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ অবশ্যই যদি সুষ্ঠু হওয়া সুষ্ঠু নির্বাচন হয় বা সরকার অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সঠিকভাবে মানে প্রয়োগ করা হয় বা তারা যদি যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের উপর কোনো হস্তক্ষেপ না করে ইনশাআল্লাহ অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। তবে সরকার এই বিষয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে খুব ভালো করলো যে নির্বাচনের ক্ষেত্রে তারা জনপ্রিয়তার উপর ভিত্তি করে মানে মনোনয়ন দেওয়া হয়েছে আর কি। দুজি সুষ্ঠু এবং আইন শৃঙ্খলা বাহিনী সব দিক ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু আশা করা যায়। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাচ্ছি, আপনার কী মনে হয়, সবাই বলেছে যে প্রার্থী বেশি হওয়ার কারণে ভোটার উপস্থিতি বাড়বে, আপনার কী মনে হচ্ছে? জি, আমি তাদের সাথে অবশ্যই একমত, কেননা যে 100% লোক থেকে সবাই যে আসলে কোনো দল করে এরকমও না, কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন দল করে না, তারা অবশ্যই স্বতন্ত্রকে বেছে নিবে, তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে অবশ্যই। আর তারপরে দেখেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার সরকার মনোনয়ন দিয়েছে, অনেকে আওয়ামী লীগ থেকে অনেক লোক আছে যাদের মনোনয়নের প্রার্থীকে পছন্দ হয়নি, তারা অবশ্যই স্বতন্ত্র প্রার্থীকে অবশ্যই বেছে নেবে।